वेलकम टू एमबायोलॉजी। एमबायोलॉजी তে আপনাদের সবাইকে স্বাগত। আমি মুকেশ মণ্ডল। আমি তোমাদের এই চ্যানেলে আজকে জুলজি অনার্সে সার্ভাইভারশিপ কার্ডটা পড়াবো। ঠিক আছে, সার্ভাইভারশিপ কার্ড কোথায় আছে না, পপুলেশন চ্যাপ্টারের আন্ডারে আছে। এটা পপুলেশন চ্যাপ্টার পড়তে গেলে আমরা সার্ভাইভারশিপ কার্ডটা পাবো বা পড়তে হবে। এবং এটা বিএসসি জুলজি ছাড়াও আমাদের এমএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এমএসসি এন্ট্রান্সের জন্য ইম্পর্টেন্ট, পিএইচডি এর জন্য ইম্পর্টেন্ট, বা অর্থাৎ নেট সিএসআই নেটের এন্ট্রান্সের জন্য এটা তোমার ইম্পর্টেন্ট। ঠিক আছে, সার্ভাইভারশিপ কার্ড খুব ইম্পর্টেন্ট একটা টপিক। দেখে নিয়ে যাও কি টপিকের মধ্যে কি কি আছে বা কিভাবে কি হয়। তো চলো শুরু করা যাক আজকে ক্লাসটা। তো সার্ভাইভারশিপ কার্ড কি অ্যাকচুয়ালি, ঠিক আছে, আমাদের যেটা জানতে হবে সার্ভাইভারশিপ কার্ডটা কি। সার্ভাইভারশিপ প্রথমে জানতে হবে যে সার্ভাইভারশিপ কথাটা মানে হচ্ছে কি, সার্ভাইভার, ঠিক আছে, অর্থাৎ বেঁচে থাকে। ঠিক আছে, কতগুলো ইন্ডিভিজুয়াল বেঁচে আছে বা বাঁচবে সেটাই হচ্ছে তার সার্ভাইবিলিটি। কোন একটা ইন্ডিভিজুয়াল যেটা বাঁচতে পারবে তার বাঁচার ক্ষমতাটা হচ্ছে তার সার্ভাইবিলিটি। ঠিক আছে, তাহলে এই সার্ভাইবিলিটিটাকে আমি যদি কার্ভের মধ্যে রিপ্রেজেন্ট করি সেটাকে বলা হচ্ছে কি না, সার্ভাইভারশিপ কার্ড। কিন্তু ডেফিনেশনটা ঠিক একটু অন্যরকম। ডেফিনেশন হচ্ছে না, প্যাটার্ন অফ মর্টালিটি, ঠিক আছে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ প্যাটার্ন অফ মর্টালিটি অফ এ পপুলেশন। ঠিক আছে, কোন একটা পপুলেশনের যে মর্টালিটির যে প্যাটার্নটা, অর্থাৎ মৃত্যু হারের যে প্যাটার্ন হবে বা ছক হবে সেটাকে গ্রাফিক্যালি আমি রিপ্রেজেন্ট করার পদ্ধতিটাই হচ্ছে কি না, আমার সার্ভাইভারশিপ কার্ড। দেখে নেওয়া যাক, দ্য প্যাটার্ন অফ মর্টালিটি উইথ এজ অফ এ পপুলেশন ওয়েন রিপ্রেজেন্টেড গ্রাফিক্যালি ইজ নোন এজ সার্ভাইভারশিপ কার্ড। ঠিক আছে, তাহলে নামটা সার্ভাইভারশিপ কার্ড হলো, কিন্তু এর গ্রাফিক কি রিপ্রেজেন্ট করা হচ্ছে না, তার মর্টালিটি রেটটাকে বা মর্টালিটির প্যাটার্নটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর ডেফিনেশন আবার সার্ভাইবিলিটি লিখে দেবে না এখানে, যে প্যাটার্ন অফ সার্ভাইভারশিপ এটা লিখে দেবে না ভুল করে। তো এখানে যে প্যাটার্ন অফ মর্টালিটি, ঠিক আছে, মৃত্যুটাকে এখানে রিপ্রেজেন্ট করা হয় গ্রাফের মধ্যে। ঠিক আছে, তো গ্রাফে অ্যাকচুয়ালি আমরা যেটা করব, যে গ্রাফ তো অনেক রকমের হয়, আমরা দেখেছি ম্যাথমেটিক্যালি গ্রাফ অনেক রকমের গ্রাফ হয়, কিন্তু এখানে গ্রাফ মোটামুটি যেগুলো হবে তো তার মধ্যে তিনটে গ্রাফ এখানে হবে। মানে সার্ভাইভারশিপ কার্ভ তিন ধরনের হবে। একটা কি না, হাইলি কনভেক্স কার্ভ হবে, আর কি হবে, হাইলি কনকেভ কার্ভ হবে, এন্ড ডায়াগোনাল কার্ভ হবে। ঠিক আছে, তাহলে দু নম্বর, এক নম্বর হচ্ছে হাইলি কনভেক্স, দু নম্বর হচ্ছে ডায়াগোনাল কার্ভ, এবং তিন নম্বর হচ্ছে কি, হাইলি কনভেক্স কনকেভ কার্ভ। ঠিক আছে, এটাকে আবার টাইপ 1 টাইপ 2 এবং টাইপ 3 কার্ভও বলা হয়। টাইপ 1 কার্ভ মানে কিন্তু কনভেক্স কার্ভ, এবং টাইপ 3 মানে হচ্ছে কনকেভ কার্ভ, এবং টাইপ 2 হচ্ছে ডায়াগোনাল কার্ভ বা লিনিয়ার কার্ভ বলা হয় এটাকে। ঠিক আছে, তো এখানে পরীক্ষার মধ্যে কিন্তু এমসিকিউ তে টাইপ 1 লিখে দেওয়া মানে কিন্তু সেটা কনভেক্স কার্ভ কথাটা বলতে চেয়েছে। ঠিক আছে, সুতরাং এই টাইপ 1 মানে কনভেক্স, আর টাইপ 3 মানে হচ্ছে কনকেভ, এটা কিন্তু মনে রাখতে হবে। এবার কনভেক্স এবং কনকেভ কার্ভ স্টাডি করতে গেলে আমরা আগে জানতে হবে যে কনভেক্স কখন বলা হবে আর কনকেভ কখন বলতে হবে। ঠিক আছে, তো ধরে নেওয়া যাক এটা একটা চামচ, বা ধরে নাও আমি হাতের সাহায্যে বোঝাই, আমি নিজের হাতে দেখাই। ঠিক আছে, এটা যদি আমার হাত হয়, এই হাতের উপরের দিকে যে দুটো সার্ফেস, একটা উপরের দিকে একটা নিচের দিকে সার্ফেস, তাহলে উপরের দিকে সার্ফেসটা হচ্ছে কি না, আমার তোমার কনকেভ কার্ভ। ঠিক আছে, যেটা ইনওয়ার্ড, যেটা হচ্ছে ইনওয়ার্ড কার্ভ আছে সেটা হচ্ছে কনকেভ, আর যেটা নিচের দিকে আছে কার্ভটা বা বাইরের দিকে যে কার্ভটা আছে সেটা হচ্ছে কি না, আমার কনভেক্স কার্ভ। ঠিক আছে, তাহলে কনকেভ কি আর কনভেক্স কার্ভ কি, সেই দুটো জিনিস কিন্তু ক্লিয়ার হওয়া চাই আগে। তো কনকেভ হচ্ছে আমার উপরের দিকটা হাতের, অর্থাৎ ভেতরের দিকে যে কার্ভটা আছে সেটা হচ্ছে কনকেভ, আর বাইরের দিকে যে কার্ভটা আছে, অর্থাৎ এই কার্ভটা হচ্ছে আমার কনভেক্স কার্ভ। ঠিক আছে, গ্রাফে যদি আমি দেখাই তাহলে এটা কিরকম হবে না, এই একটা গ্রাফ, তাহলে যদি আমার এই ভেতরের দিকে ইনওয়ার্ড যদি আমার কার্ভ হয় সেটাকে বলা হচ্ছে কি, কনকেভ কার্ভ, কনকেভ। আর যদি এই কার্ভটা এই রকম ভাবে হয় বাইরের দিকে হয় সেটাকে বলা হচ্ছে কি, কনভেক্স কার্ভ, অর্থাৎ এটা হয়ে গেল আমার কনভেক্স কনভেক্স কার্ভ, আর এইটা হয়ে গেল কি, কনকেভ কার্ভ। ঠিক আছে, এই দুটো জিনিস কিন্তু মনে রাখতে হবে ক্লিয়ারলি, না হলে কিন্তু গ্রাফটা কোন সময় কনফিউশন হবে। পুরোটা লিখে আসার পর দেখা গেল যে টাইপ 1 এর জায়গায় টাইপ 3 গ্রাফ লিখে দিয়েছো, বা টাইপ 3 জায়গায় টাইপ 2 এর গ্রাফটা লিখে দিয়েছি। ঠিক আছে, এবার দেখা যাক নেক্সট, আমরা টাইপ 1 বা হাইলি কনভেক্স কার্ভ এসেছি। ঠিক আছে, হাইলি কনভেক্স কার্ভ কি হবে না, যেখানে হাইলি কনভেক্স, প্রথমে গ্রাফটা আমি এখানে ছবিটা আঁকি। ঠিক আছে, হাইলি কনভেক্স বলেছে মানে কি, আমি দেখে নিই, কনভেক্স কার্ভ আমরা দেখলাম যে এইরকম হবে। ঠিক আছে, এরকম একটা ভেতরে দেখ, যেটা সরি ভুলে গেলাম, এটা কনকেভ কার্ভ, দেখো আমারই এখানে কনফিউজ হয়ে যাচ্ছে, কার্ভ হাইলি কনভেক্স বলা হয়েছে, তাহলে এটা হবে বাইরের দিকে কার্ভ। ঠিক আছে, হাইলি কনভেক্স, তো হাইলি কনভেক্স কখন হবে, ধরো এইটাকে আমি নাম্বার অফ ইন্ডিভিজুয়াল বললাম, নাম্বার অফ
ইন্ডিভিজুয়াল, আর এটা হচ্ছে তার এজ, এই দিকটা হচ্ছে কি এজ, ঠিক আছে, এজের গ্রাফ, আর এটা হচ্ছে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল, এটা জিরো, এজ এখানে জিরো, নাম্বার অফ ইন্ডিভিজুয়াল এখানে জিরো, এজ বাড়ছে 10, 20, 30, 40, 50, এটা হচ্ছে 60 এজ এখানে, আর এখানে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল ধরে নিয়ে যাও 1000 বা 100, ঠিক আছে, 100টা ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম এই পপুলেশনে, এইভাবে 10, 20 করে বাড়ছে এটা, ঠিক আছে। তো এই কার্ভটাতে অ্যাকচুয়ালি কি হয়, প্রথমে বলা হয়েছে এই কার্ভটা কি কনভেক্স টাইপ, কনভেক্স মানে আমার এই ধরনের কার্ভ পাবো আমি, কারা হবে না হিউম্যান পপুলেশন বা ম্যামালসদের পপুলেশন, অর্থাৎ কিরকম হবে, যেখানে মর্টালিটি রেটটা কি হচ্ছে না খুব স্লো, ঠিক আছে, মর্টালিটি রেট জন্মের প্রথমে খুব স্লো, বয়সে অর্থাৎ বার্ধক্যের সময়, বার্ধক্য যখন আসে অর্থাৎ ওল্ড এজ যে সময় হয় সেই সময় কিন্তু মৃত্যুটা হয়, অর্থাৎ সে অ্যানিমেলটা কি হচ্ছে ওই পপুলেশনের আন্ডারে যে অ্যানিমেল গুলো আছে তারা কিন্তু একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বেঁচে থাকবে, ঠিক আছে, জন্মের পর তারা 50 বছর 60 বছর পর্যন্ত বেঁচে থাকবে, তাদের কোনো মৃত্যু হবে না, এবং একটা নির্দিষ্ট এজে আসার পর, ঠিক আছে, 60 বছর 70 বছর যাই হোক এজে আসার পর তাদের মৃত্যু হবে, এই ধরনের কার্ভটা হচ্ছে কিনা কনভেক্স কার্ভ। কি করে এরকম হচ্ছে না, ধরে নিয়ে যাক একটা ইন্ডিভিজুয়াল জন্ম হয়েছে, ঠিক আছে, ধরে নেওয়া একটা হিউম্যান পপুলেশন, হিউম্যান পপুলেশনে হয়তো ধরে নিলাম এখানে জন্ম হয়েছে, তাদের বয়স হচ্ছে সবারই 1 মাস 0 দিন, প্রথম দিন 1 দিন 2 দিন জন্ম বয়স, সেই সময় হচ্ছে টোটাল জন্ম হয়েছে কত ধরে নিলাম 101 মতো ধরে নিলাম, ঠিক আছে, 101টা ইন্ডিভিজুয়াল এখানে জন্ম হয়েছে, ঠিক আছে, তো 101টা ইন্ডিভিজুয়াল বা 100টা ইন্ডিভিজুয়াল জন্ম হয়েছে ধরে নিলাম, 100টা ইন্ডিভিজুয়ালই জন্ম হয়েছে, ঠিক আছে, জন্ম হওয়ার পর দেখা গেল যে এজ বাড়ছে, ঠিক আছে, যে সময় জন্ম হয়েছে তাদের 100টা ইন্ডিভিজুয়াল, এবার ম্যামালসরা আমরা জানি ম্যামালসরা খুব কেয়ার করে তাদের বাচ্চাদের, তাই বাচ্চাদের কিন্তু মৃত্যু হয় না, ঠিক আছে, এখন বিভিন্ন ধরনের মেডিসিন ডক্টর্স বা মা বাবার বিভিন্ন কেয়ারের জন্য কিন্তু বাচ্চাদের মৃত্যু হয় না, তো সেই জন্য কি হবে আমার ধরে নিয়ে যাক এই 10 বছর পর্যন্ত দেখা গেল ইন্ডিভিজুয়াল প্রায় 100 জনের মধ্যে সবাই বেঁচে আছে, ঠিক আছে, 10 বছর পর্যন্ত কেউ মারা যায়নি, সবাই বেঁচে আছেন, এবার 20 বছরে দেখে এলে এসে দেখা গেলো সবাই বেঁচে আছে, কেউ মারা যায়নি, কোনো রোগ জ্বালা হয়নি, কিছু হয়নি, এনভায়রনমেন্ট বা কন্ডিশন ভালো আছে, কোনো কিছু হয়নি, তো বেঁচে আছে মোটামুটি সবাই, 30 বছর 40 বছর পর্যন্ত দেখা যাচ্ছে যে কিছু কিছু ইন্ডিভিজুয়াল মারা যাচ্ছে, এবার 30 বছরে হয়তো কেউ অ্যাক্সিডেন্টালি মারা গেলো বা 40 বছরে কেউ হয়তো কোনো রোগে মারা গেলো, কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ইন্ডিভিজুয়াল বেঁচে আছে, 100 জনের মধ্যে হয়তো 98 দুজন বা একজন হয়তো মারা গেছে কিন্তু বাকি সবাই বেঁচে আছে, অর্থাৎ কি হচ্ছে এদের সাথে কিন্তু তারা বেঁচে আছে, ঠিক আছে, তাদের মৃত্যু হার নেই বললেই চলে বা খুব কম মৃত্যু হারটা, ঠিক আছে, কিন্তু এই 60 এভারেজ যে আমি এজটা এলাম যে 60 বছরে এই সময় এসে দেখা যাচ্ছে যে মোটামুটি এই সময় একটা কিন্তু ধাপ করে অনেকগুলো রোগ মারা যাচ্ছে, এই বয়সে আসার পর দেখা যাচ্ছে যে 100 জনের মধ্যে হয়তো 90 জন মারা গেছে, ঠিক আছে, অর্থাৎ এখানে একটা সার্টেন এজ আছে, এভারেজ ধরে নেওয়া হয়েছে 60 এজ আমি ধরে নিয়েছি এভারেজ, তো এই 60-র মধ্যে দেখা যাচ্ছে 100-র মধ্যে হয়তো 90 জনই মারা গেছে, 100 জনের মধ্যে 90 জন কিন্তু এই 60 বছর বয়সে এসে মারা যাচ্ছে, তাই এটার কার্ভটা হচ্ছে ঠিক এইরকম, অর্থাৎ কার্ভটাকে আমি জাস্ট এইভাবে রিপ্রেজেন্ট করেছি, প্রথমে কেউ মারা যায়নি সবাই বেঁচে আছে, তখনও সবাই বেঁচে আছে, তারপরও সবাই বেঁচে আছে, বেঁচে আছে কিন্তু ধীরে ধীরে একটা আধটা করে মারা যাচ্ছে, এবং লাস্টে দেখা যাচ্ছে যে অনেকগুলো ইন্ডিভিজুয়াল একসঙ্গে মারা গেছে এবং কার্ভটা তাই এরকম হচ্ছে, তাই কার্ভটা এখানে কনফিউশন হওয়ার কিছু নেই, কনকেভ বা কনভেক্স যদি মনেও না থাকে যে কি হবে কনকেভ না কনভেক্স হবে তাহলে কিন্তু আমাকে ঠিক এইভাবে মনে রাখতে হবে যে আমার প্রথমে ইন্ডিভিজুয়াল প্রচুর আছে, জন্ম হয়েছে এজ জিরো, ঠিক আছে, জিরো এজ, ঠিক আছে, জিরো এজ এবং প্রচুর ইন্ডিভিজুয়াল, মানে গ্রাফটা একদম হাই লেভেলে আছে, ঠিক আছে, গ্রাফটা হাই লেভেলে একদম পিক পজিশনে আছে, তারপর কি হবে ধীরে ধীরে আমার একটা একটা করে ইন্ডিভিজুয়াল মারা যাবে, সুতরাং গ্রাফটা একটু একটু করে কমে কমে আসবে, সুতরাং এটা হয়েছে আমার কি কনভেক্স কার্ভ অর্থাৎ টাইপ 1 কার্ভ, তাহলে আর কিন্তু ভুল হবে না, এবার ড্র করার পর লেখার পর আমি পুরোটা লিখে নিলাম যে টাইপ 1 কার্ভ, এবার আমি জানি কনভেক্স কার্ভ, কিন্তু কনভেক্স কার্ভটা কিরকম হবে সেটা আমি এবার জানি না, কনভেক্স এবং কনকেভের মধ্যে কনফিউশন হচ্ছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা এই ট্রিক্সটা ইউজ করতে পারবো, যেটা হচ্ছে কিনা কনভেক্স মানে আমাকে হিউম্যান কোন একটা এক্সাম্পল মনে রাখতে হবে যে হিউম্যান পপুলেশন হচ্ছে কনভেক্স কার্ভ, তাহলে হিউম্যান পপুলেশন মনে থাকলে আমার মনে থাকবে যে হিউম্যান মানে কি জন্মের সময় প্রচুর ইন্ডিভিজুয়াল থাকে, কেউ মারা যায় না, এবার একটা কম বয়সেও তারা খুব একটা বেশি মারা যায় না, 10 বছর 20 বছরও মারা যায় না, ধীরে 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 তাদের মৃত্যু হারটা একদম অল্প স্লো রেটে এগোয় এবং একটা এটিয়ে গিয়ে তারা হঠাৎ করে অনেকগুলো ইন্ডিভিজুয়াল একসঙ্গে মারা যায়, তাহলে ধীরে ধীরে আমার কার্ভটা কমতে কমতে আসবে এবং এটা হচ্ছে কিনা কনভেক্স কার্ভ, ঠিক আছে। তো এখানে আমি যদি এগুলো ইরেজ করে দিই, নেক্সট আসছে কি আমার না কার্ভটা হচ্ছে কিনা ডেথ এট সেনেসেন্স কার্ভ, ঠিক আছে, এটাকে সেনেসেন্স কার্ভ বলা হয় কারণ কি আমরা এখনই দেখলাম যে একটা বার্ধক্যের সময় তারা ম্যাক্সিমাম ইন্ডিভিজুয়াল মারা যাচ্ছে, বার্ধক্যের সময় শুধুমাত্র মারা যাচ্ছে, তার আগে কিন্তু খুব কম পরিমাণ মারা যাচ্ছে, যেটা মানে জিরোর সমান আর কি, জিরো না বললেই চলে, তাই এটাকে ডেথ এট সেনেসেন্স বলা হচ্ছে, অর্থাৎ বার্ধক্যের সময় মৃত্যু, এই ধরনের নামও এটা
এই ধরনের ইন্ডিভিজুয়াল যেহেতু অনেকবার ব্রিডিং করে, ঠিক আছে, আমরা জানি ম্যামালসরা অনেকবার ব্রিডিং করে তাদের লাইফ টাইমে, মানুষ তো অনেকবার করে এবং অন্যান্য ম্যামালসরাও কি হচ্ছে না অনেকবার ব্রিডিং করে, তাই এই ধরনের ইন্ডিভিজুয়ালস কি বলা হচ্ছে ইটেরোপেরাস বলা হয়, যেহেতু ব্রিডিং টাইমটা অনেকবার হয় বা ব্রিডিং মাল্টিপল টাইম ব্রিডিং হয় তাদের লাইফ স্প্যানে, তাদের এদেরকে কি বলা হচ্ছে ইটেরোপেরাস ইন্ডিভিজুয়াল বলা হয়। এক্সাম্পল কি, ধরো এক্সাম্পল ডিয়ার, মাউন্টেন, শিপ, হিউম্যানস অ্যান্ড আদার ম্যামালস, ম্যামাল গ্রুপটা পুরোটাই কিন্তু আমার এই কনকেভ কনভেক্স কার্ভের আন্ডারই আসছে, ঠিক আছে। নেক্সট আসছি গ্রাফটা দেখে নেওয়া যাক, তাহলে গ্রাফটা যদি ভালো করে দেখি তাহলে এরকম হবে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল সার্ভাইভ এ বাই এখানে হচ্ছে এজ, ঠিক আছে। এবার ধীরে ধীরে গ্রাফটা ছোট হয়ে আসছে তাই এটাকে বলা হচ্ছে কি কনভেক্স কার্ভ। নেক্সট আমরা 2 নম্বর কার্ভে যাচ্ছি, বা আচ্ছা এখানে আমি প্রথমে বলি যে টাইপ থ্রি টু পড়ার আগে আমরা টাইপ থ্রিটা পড়বো, কারণ যেহেতু টাইপ ওয়ান এবং টাইপ থ্রি রিলেটেড তাই এখানে টাইপ থ্রিটা আগে পড়ি, ঠিক আছে। টাইপ থ্রি হচ্ছে কিন্তু তার ঠিক উল্টোটা, টাইপ ওয়ান এর ঠিক উল্টো হচ্ছে টাইপ থ্রি, অর্থাৎ আগের গ্রাফটাতে আমরা দেখছিলাম যে গ্রাফটা আমার হচ্ছিল ঠিক এই রকম, কিন্তু এখানে গ্রাফটা হবে তার উল্টো ঠিক এই রকম, ঠিক আছে। এখানে কিন্তু গ্রাফটা হবে এখানে ইন্ডিভিজুয়াল কি হচ্ছে না, ইন্ডিভিজুয়াল গুলো যেটা হচ্ছে আমার আগেটা যেমন দেখছিলাম যে একটা পার্টিকুলার এজে গিয়ে মারা যাচ্ছিল, একটা বার্ধক্যের সময় মারা যাচ্ছিল, কিন্তু এখানে তা নয়, এখানে জন্ম হওয়ার পরেই কিন্তু অনেকগুলো ইন্ডিভিজুয়াল একসঙ্গে মারা যায়। এই পপুলেশন কিছু জন্ম হওয়ার পরেই, যেহেতু এখানে এটা লোয়ার ফাইলামের এনিমেল, এরা ম্যামালস নয়, এরা খুব একটা যত্ন নিতে পারে না, তাই বাচ্চারা কিন্তু মারা যায়, ঠিক আছে। এবং বাচ্চারা মারা যাওয়ার জন্য কি হবে, তাদের কম এজেই অনেকগুলো ইন্ডিভিজুয়াল মারা যাচ্ছে, সুতরাং গ্রাফটা এখানে একটু চেঞ্জ হয়ে যাবে। এবং ধরো একটা গ্রাফ ধরে নেওয়া যাক, এখানে এজ হচ্ছে 0, এজটা হচ্ছে 0, নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস এইদিকে সার্ভাইভ করছে, আর এটা হচ্ছে এজ এর গ্রাফ, ঠিক আছে। এটা হচ্ছে এজ, আর এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এর গ্রাফ, ইন্ডিভিজুয়াল গ্রাফ কতগুলো ইন্ডিভিজুয়াল বেঁচে আছে, ঠিক আছে, বাঁচবে। জন্মের সময় ধরে নেওয়া যাক জন্ম হয়েছে এতগুলো ইন্ডিভিজুয়াল, আমি গ্রাফটা যদি অন্য কালারে করি, ধরে নেওয়া যাক আমার এখানে টোটাল এতগুলো ইন্ডিভিজুয়াল জন্ম হয়েছে, 100টা ইন্ডিভিজুয়াল জন্ম হয়েছে ধরে নিয়ে যাক, 100 ইন্ডিভিজুয়াল জন্ম হয়েছে, তাহলে জন্মের দিন তো সবাই বেঁচে থাকবে, জন্মের জন্ম তো মারা যাবে না। তারপরে কি হচ্ছে, দেখা যাচ্ছে একদিন বা দুদিন পর দেখা যাচ্ছে ধীরে ধীরে ইন্ডিভিজুয়াল সংখ্যা কমে আসছে, অর্থাৎ মৃত্যু হারটা বাড়ে, মৃত্যু সংখ্যা বাড়ছে, ঠিক আছে। অর্থাৎ দেখা যাচ্ছে কি না, এখানে প্রথম 2-4 দিনে দেখা গেলো যে 10টা ইন্ডিভিজুয়াল মারা গেছে, ঠিক আছে, তাহলে 100-এর মধ্যে বেঁচে আছে 90, গ্রাফটা চলে এলো 90-এর ঘরে, ঠিক আছে, গ্রাফটা চলে এলো, সার্ভাইভালিটি চলে এলো 90, ঠিক আছে, 90 জন ইন্ডিভিজুয়াল বেঁচে আছে। তারপর আবার কিছুদিন পর দেখা যাচ্ছে যে আরো কিছু ইন্ডিভিজুয়াল মারা গেছে, আবার 1 সপ্তাহ পর দেখা গেল কি না আবার হয়তো 15 ইন্ডিভিজুয়াল মরে গেছে, ঠিক আছে। তাহলে এখানে হয়তো এই গ্রাফটা চলে এসেছে আমার 90 থেকে 15, মানে হয়ে গেল কত, প্রায় 75, ঠিক আছে, 75 মতো ইন্ডিভিজুয়াল এখানে বেঁচে আছে, ঠিক আছে, বাকি ইন্ডিভিজুয়াল কিন্তু মারা গেছে। এভাবে ধীরে ধীরে দেখতে গেলে গ্রাফটা কি হবে, একটা সময় আসবে যখন দেখা যাচ্ছে যে গ্রাফতে আর খুব বেশি ইন্ডিভিজুয়াল বেঁচে নেই, 100 জন জন্ম হয়েছিল তার মধ্যে হয়তো দেখা যাচ্ছে মাত্র 20 জন ইন্ডিভিজুয়াল বেঁচে আছে, ঠিক আছে, সরি 20 জন ইন্ডিভিজুয়াল বেঁচে আছে, মারা গেছে না, এটা নয়, 20 জন ইন্ডিভিজুয়াল বেঁচে আছে, সার্ভাইভ করছে, এবং এই 20 জন ইন্ডিভিজুয়াল দেখা গেলে একটা পার্টিকুলার এজ পর্যন্ত বেঁচে আছে, তারপর তারাও ধীরে ধীরে একটা বার্ধক্যের সময় তারাও মারা যাবে, ঠিক আছে। এই ধরনের কার্ভকে কি বলা হচ্ছে না, কনকেভ কার্ভ, ঠিক আছে। গ্রাফটা কিভাবে ড্র করলাম আশা করি সবাই বুঝতে পেরেছো, কার বেসিসে কিভাবে ড্র করলাম, তাহলে কি হবে এই জিনিসটা বুঝতে পারা গেলে গ্রাফটা কখনোই কনফিউশন হবে না, ঠিক আছে। কনকেভ কার মানে কি সেটা অত জানতে হবে না, এইটুকু জানলেই হবে যে আমার কোন ইন্ডিভিজুয়াল গুলো কনকেভ কার্ভটা শো করবে, যে কোনো ধরনের লোয়ার এনিমেলস, ঠিক আছে, লোয়ার এনিমেলস, ওক ট্রি, সেল ফিস, ঠিক আছে, এই ধরনের ইন্ডিভিজুয়াল যেগুলো আছে সেগুলো হচ্ছে কি না আমার কনকেভ কার্ভটা শো করবে, অর্থাৎ লোয়ার ফাইলামে যে এনিমেলস গুলো, অর্থাৎ ছোট ছোট কীট পতঙ্গ যাই হোক, এইগুলো কীটপতঙ্গ কি হবে জন্মের পর তাদের একটা এনভায়রনমেন্টাল কন্ডিশনের জন্য বলো, বা যাই হোক নন প্যারেন্টাল কেয়ার থাকে না তার জন্যই বলো, যে কোনো কারণে তারা কিন্তু মারা যাবে, একটা ফার্স্ট অফ ইন্ডিভিজুয়াল মারা যাবে, এখানে গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল মারা যাবে, ধরো 100 জনের মধ্যে বললাম যে প্রথম 1-2 দিনের মধ্যে 10 জন মারা গেলো, তারপরে আবার 2-4 দিনের ভিতরে আবার 15 জন মারা গেলো, এভাবে ধীরে ধীরে গ্রাফটা কিন্তু কমতে কমে আসবে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল বেঁচে থাকার যে কার্ডটা সেটা কিন্তু ধীরে ধীরে ছোট হতে হতে আসবে, ঠিক আছে। এই ধরনের কার্ডকে তাহলে আমরা কি বলবো, হাইলি কনকেভ কার্ড। দেখা যাক এটা কি না, না মর্টালিটি রেট ইজ হাই ডিউরিং দ্য ইয়ং স্টেজ, ঠিক আছে, ইয়ং স্টেজ অর্থাৎ জন্মের পর তাদের কিন্তু মৃত্যু হারটা অনেক বেশি হয়, যেমন বললাম 10-15 জন মারা গেছে, ঠিক আছে, 25 জন হয়তো 1 সপ্তাহের মধ্যে মরে গেছে, তাহলে এটা কি হবে মর্টালিটি রেটটা হাই, ঠিক আছে, মর্টালিটি রেট খুব হাই। নেক্সট আসছে কি, হাইলি ভেরিয়েবল এনভায়রনমেন্ট, অবশ্যই এনভায়রনমেন্ট ভেরিয়েবল হতে হবে, তবে তো ইন্ডিভিজুয়াল মারা যাবে, না হলে ইন্ডিভিজুয়াল মারা যাবে কেন, স্টেবল এনভায়রনমেন্ট হলে মারা যাবে না।
অর্গানিজমস ব্রিড অনলি ওয়ান্স ডিউরিং দেয়ার লাইফ টাইম, আগেটাই ছিল কি না মেনি টাইমস ব্রিডিং করছিল লাইফ টাইমে, তার জন্য তাদেরকে ইটেরোপেরাস বলা হচ্ছিল, এখানে একবারই ব্রিডিং করে তার জন্য বলা হচ্ছে কি সেমিলো ফিমেল পেরাস ইন্ডিভিজুয়াল, ফিমেল পেরাস ইন্ডিভিজুয়াল বলা হয় কারণ তারা একবারই কি হচ্ছে না লাইফ সাইকেলে একবারই তারা ব্রিডিং করে। এক্সাম্পল কি হচ্ছে ওয়েস্টার্স, সেল ফিস, ওক ট্রি এটসেট্রা, এটা হচ্ছে এক্সাম্পল। তাহলে আমরা টাইপ ওয়ান এবং টাইপ থ্রি কার্ভ দুটো পড়লাম, এটাকে একটা হচ্ছে কনভেক্স একটা হচ্ছে কনকেভ কার্ভ। কনভেক্স কারা না কনভেক্স হচ্ছে হিউম্যান পপুলেশন, মানে ম্যামালস পপুলেশনটা মনে রাখলে যাবে যে পুরোটা হচ্ছে কনভেক্স, আর কনকেভ হচ্ছে লোয়ার অ্যানিমেলস গুলো, যেটা ওয়েস্টার্স তারপরে সেল ফিস ওক ট্রি, এগুলো হচ্ছে কিনা হাইলি কনকেভ কার্ভ। ঠিক আছে, এবং কনভেক্স কার্ভটা কিভাবে ড্র করবে বা টাইপ ওয়ানটা কিভাবে ড্র করবে টাইপ থ্রিটা কিভাবে ড্র করবে আমি এটা বুঝিয়ে দিলাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। এটা যদি এবার ফ্রেশ একটা ডায়াগ্রাম দেখি তাহলে ঠিক এইরকম ডায়াগ্রামটা হবে। নাম্বার অফ সার্ভাইভারশিপ এজ এই দুটো রিপ্রেজেন্ট করাবো। এরপর আসছি আমরা টাইপ টু কি হবে, টাইপ ওয়ান এবং টাইপ টু এই দুটোর মাঝামাঝি একটা কার, ঠিক আছে, টাইপ ওয়ান ধরো একটা টাইপ টু একটা, এই দুটোর মিডিল মাঝের একটা কার, ঠিক আছে, দুটোর মাঝখানে যে কার্ভটা হবে সেটা হচ্ছে কিনা টাইপ টু কার, তাই টাইপ টু টাকে আমি পরে পড়াচ্ছি, টাইপ ওয়ান এবং টাইপ থ্রি আগে পড়লাম। অর্থাৎ মাঝামাঝি কার্ভ কিরকম হবে, মাঝামাঝি বলতে এখানে লিনিয়ার কার্ভ, ঠিক আছে, এই দুটোর মাঝে যে কার্ভটা আসবে সেটা আমার একটা স্ট্রেট লাইনে আসবে লিনিয়ার কার্ভ। কি জন্য এটা লিনিয়ার, কারণ আগের দুটো আমরা দেখেছি যে তাদের মৃত্যু হারটা কখনো একটা পার্টিকুলার এজে বাড়ছিল, ঠিক আছে, টাইপ ওয়ানে তাদের একটা ওল্ড এজে এসে মৃত্যু হার বাড়ছিল, এবং টাইপ থ্রিতে আমি যেটা দেখলাম, টাইপ থ্রিতে আমরা দেখলাম কি না একটা ইয়ং স্টেজে তাদের মৃত্যু হারটা বেশি, ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার এজে তাদের কিছু মৃত্যু হার বেশি। কিন্তু টাইপ টু যেটা বলছে, টাইপ টুতে কিন্তু কোনো পার্টিকুলার এজ এখানে বলা নেই, যে ইয়ং এজে বা ওল্ড এজে মারা যাবে ম্যাক্সিমাম ইন্ডিভিজুয়াল এরকম কোনো কিছু বলেনি, ঠিক আছে, এখানে বলা হয়েছে যেটা যে লাইফ সাইকেল তাদের যে কোনো সময় তাদের মৃত্যু হতে পারে, ঠিক আছে, কোনো এরকম কন্ডিশন নেই যে বৃদ্ধ বয়সে মারা যাবে বা কম বয়সে মারা যাবে, এরকম কিন্তু কোনো তাদের কন্ডিশন নেই, লাইফের যে কোনো সময় তারা মারা যেতে পারে। এই ধরনের এক্সাম্পল যদি আমি বার্ড ফর এক্সাম্পল বার্ড যদি বলতে পারি, ঠিক আছে, বার্ডস পাখিদের ক্ষেত্রে, ঠিক আছে, পাখিরা দেখো তাদের জীবনের কিন্তু কোনো ভ্যালু নেই, যে কোনো সময় মারা যেতে পারে, জন্মের পরও মারা যেতে পারে, আবার একটা পাখি 10 দিনও বাঁচতে পারে, 15 দিনও বাঁচতে পারে, 20 দিনও বাঁচতে পারে, আবার 2 বছরও বাঁচতে পারে, কারণ পাখিরা কি আকাশে ওড়ে, কেউ ঢিল ছুড়ে মেরে দিল মরে গেল, তারা তো কোনো মানে তার তো মরার কথা ছিল না, কেউ মেরে দিয়েছে, ঠিক আছে, তাহলে সে নিজেও জানে না আমি আজকে মারা যাব। এই ধরনের কন্ডিশনটাকে বলা হচ্ছে কি না টাইপ টু কার্ড, শুধু পাখি নয় আরো ইন্ডিভিজুয়াল আছে, ইট ফলস বিটুইন টাইপ ওয়ান এন্ড টাইপ থ্রি কার্ড, ঠিক আছে, টাইপ ওয়ান এবং টাইপ থ্রির মধ্যবর্তী একটা কার্ভ, এবং কি হচ্ছে না নট ডিপেন্ডেন্স অন ইটস এজ, আগের দুটো যেমন এজ ডিপেন্ডেন্ট ছিল, একটা হচ্ছে না ওল্ড এজে হচ্ছিল আর একটা হচ্ছে ইয়ং এজে হচ্ছিল, কিন্তু এখানে কিন্তু কোনো এজ ডিপেন্ডেন্ট নয়, জীবনের যে কোনো সময় কিন্তু মারা যেতে পারে ইন্ডিভিজুয়াল, এই ধরনের কার্ভ হচ্ছে টাইপ টু। হচ্ছে রাফলি কনস্ট্যান্ট, সো এ রাফলি কনস্ট্যান্ট মর্টালিটি রেট, অর্থাৎ একটা কনস্ট্যান্ট মর্টালিটি রেট, সেটা রাফলি একদম যে কনস্ট্যান্ট তা নয়, মোটামুটি এরকম হতে পারে ফর দ্য স্পিসিস থ্রু দ্য এন্টায়ার লাইফ, তাদের জীবনের একটা কনস্ট্যান্ট মর্টালিটি রেট চলতে থাকে, ঠিক আছে। হচ্ছে এক্সাম্পলের মধ্যে আছে কি না বার্ডস, রোডেন্টস, রেপটাইলস অ্যাজ ওয়েল অ্যাজ মেনি পেরিনিয়াল প্লান্টস, তো এই ধরনের অ্যানিমেলস যেগুলো আছে রোডেন্ট, বার্ডস, রেপটাইলস, এদের দেখো মৃত্যু কোনো পার্টিকুলার টাইম নেই, কারণ এদের মৃত্যুটা ওরা নিজেরা নয় আমাদের উপর ডিপেন্ড করে, অন্য কোন ইন্ডিভিজুয়াল উপর, হয়তো আমরা ইঁদুরকে মারবো না বাঁচিয়ে রাখবো সেটা আমাদের উপর ডিপেন্ড করছে, তাই এদের মৃত্যুর কোনো কিন্তু পার্টিকুলার এজ নেই, ঠিক আছে, পাখিকেও আমরা মারবো না বেঁচে বাঁচিয়ে রাখবো সেটা আমাদের উপর ডিপেন্ড করে, অন্য কোনো বা তাদের নিজেদের উপর ডিপেন্ড নয়, তার জন্য এদের লাইফ সাইকেলটা কিন্তু একটু অন্যরকম, তাদের যে কোনো জীবনে যে কোনো সময় মৃত্যু হতে পারে, এবং এই ধরনের কার্ভকে বলা হচ্ছে কিনা টাইপ টু কার্ভ, ঠিক আছে, এদের কার্ভটা যদি আমি ফ্রেশ ভাবে দেখি তাহলে আমরা যে কার্ভকে দেখতে পাবো সেটা হচ্ছে কিনা এরকম একটা মধ্যবর্তী কার্ভ এখানে ড্র করা হয়েছে, ঠিক আছে, অর্থাৎ কনভেক্স নয় আর কনকেভ নয়, যেটা লিনিয়ার ডায়াগ্রাম। তাহলে আমাদের ক্লাসে আজ থেকে এই পর্যন্তই ছিল, যাই হোক, তো আমরা সার্ভাইভারশিপ কার্ভের তিনটে জিনিস দেখলাম, এখানে যদি একটু কমপ্লেক্ট দেখি তাহলে হচ্ছে এইরকম নাম, এটা হচ্ছে টাইপ ওয়ান অ্যান্ড টাইপ থ্রি অ্যান্ড টাইপ টু, ঠিক আছে, টাইপ ওয়ান লিনিয়ার ডায়াগ্রাম, ঠিক আছে, তিনটে এই সার্ভাইভারশিপ কার্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর এমএসসি এন্ট্রান্স, পিএইচডি এন্ট্রান্স,
আবার বিএসসি অনার্সের ক্ষেত্রেও কিন্তু এটা জুড়ে জনার্সের ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট টপিক, 3 নম্বরেও আসতে পারে, 1 নম্বরেও আসতে পারে, 2 নম্বরেও আসতে পারে, আবার 5 নম্বরেও আসতে পারে, যে কোনো নাম্বারের কিন্তু ভ্যারিয়েশন আসতে পারে। ঠিক আছে, তো থ্যাংক ইউ, এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের সাথে, আরো যাতে ভিডিওটা সবাই দেখতে পায়, সবার উপকার হয়। আর যদি তোমাদের এই ক্লাস বা যে কোনো ক্লাসের যদি পিডিএফ ফরম্যাটে নোট লাগে, তাহলে সেক্ষেত্রে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এখান থেকে কিন্তু সব কিছু ক্লাসের, সব ক্লাসের মোটামুটি জুলে জুন মাসে যা যা আমি ক্লাস করাই সেই ক্লাসের নোট কিন্তু এখানে আমি দিয়ে দিই ফ্রি অফ কস্ট, এখানে কোনো টাকা লাগে না, এখনো পর্যন্ত কোনো টাকা আমি নিচ্ছি না। ঠিক আছে, তাহলে এখানে এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা জয়েন হতে পারো। এছাড়াও আমাকে মেল করতে পারো mbiology21@gmail.com, এই মেলের মধ্যে তোমরা তোমাদের কোনো যদি কথা জিজ্ঞেস করার থাকে বা জানার থাকে তাহলে মেল করতে পারো পার্সোনালি, বা কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো। যদি তোমাদের অন্য কোনো ভিডিও রিলেটেড, বায়োলজি রিলেটেড ভিডিও, বা হয়তো অনার্সেরই অন্য কোনো ভিডিও যেগুলো আমি এখনো ভিডিও বানাইনি, তাহলে তোমার যদি আগে প্রয়োজন হয় সেটা, তাহলে তোমরা আমাকে টপিকের নাম কমেন্টে লিখতে পারো যে আমার এই টপিকের ভিডিও আগে প্রয়োজন। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।